দর্শক এবার পার্সিমন গাছে পর্যাপ্ত পার্সিমন ধরেছে। দেখেন ছোট ছোট ফল দেখা যাচ্ছে। এই যে প্রচুর পরিমাণে পার্সিমন আছে গাছে। এই দেখেন, কিন্তু কিছু ফল ঝরে গিয়েছে ছত্রাকের কারণে। এই যে ফল ফল পর্যাপ্ত ফল রয়েছে। এই একটা গাছে দেখেন পর্যাপ্ত ফল গুটি বেঁধে আছে। এই যে দেখেন, দেখেন ছোট ছোট গুটি ভর্তি। এই দেখেন শুধু গুটি আর গুটি। এই দেখেন ফুল ফুটছে। মাটির সাথে একটা ডাল, সেখানেও পার্সিমন। এই দেখেন, এই দেখেন এই গাছে ফল। প্রচুর পরিমাণে ফল আছে গাছে। দেখেন ফুল। এই যে ফুল। সবচেয়ে বেশি যে গাছটায় ফল আছে সেটা হলো এই যে দেখেন, পাতায় পাতায় ফুল। পাতায় পাতায় ফুল। দর্শক, যশোরের মাটি পার্সিমনের জন্য খুবই উপযুক্ত। তবে মাটিটা হতে হবে কালো মাটি, কালো দোআঁশ মাটি, তাহলে পার্সিমন খুবই ভালো হবে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।